এবার কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের নাম বদলের সম্ভাবনা। আগামী 23 জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই স্মৃতিসৌধটির নয়া নামকরণের ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই দিন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে নেতাজিকে নিয়ে নতুন একটি গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই গ্যালারিতে নেতাজির 125টি ছবি থাকবে। এছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে বাংলার স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের নিয়েও আরেকটি গ্যালারির উদ্বোধন করবেন তিনি। এরপর ন্যাশনাল লাইব্রেরিতে নেতাজি শীর্ষক একটি আলোচনা সভায় উপস্থিত হবেন প্রধানমন্ত্রী। জানা গেছে নেতাজির 125তম জন্মজয়ন্তী পালনের জন্য তৈরি কমিটি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটির নাম বদলের সুপারিশ করেছে। নেতাজি বা তাঁর আজাদ হিন্দ ফৌজের নামে স্মৃতিসৌধটির নামকরণের সুপারিশ করেছে এই কমিটি। ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন মোদি অমিত শাহরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 23 জানুয়ারি কলকাতায় এসে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নয়া নাম ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে জানা গেছে।